জি-20র মঞ্চে কোরআন অবমাননার কঠোর সমালোচনায় এরদোগান। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের বসা মঞ্চ থেকে হুঁশিয়ারি এরদোগানের। জি-20র মঞ্চে পবিত্র কোরআন অবমাননাকর ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে সুর চড়ালেন এরদোগান। কোরআন অবমাননার কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না জানিয়ে দিলেন তুর্কি নেতা। কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে বললেন এরদোগান। জি-20 সম্মেলনে এসে কোরআন বিদ্বেষীদের বিরুদ্ধে হুঙ্কার তুরস্কের প্রেসিডেন্ট। ভারতের মাটি থেকে বিশ্ববাসীকে গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘন না করতে এরদোগানের আহ্বান। জি-20 সম্মেলন থেকে পবিত্র গ্রন্থের প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় বিদ্বেষ বন্ধ করার আহ্বান এরদোগানের। জি-20 শীর্ষ সম্মেলনে উপস্থিত হয়ে কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের। ভারতের সভাপতিত্বে গত 9 এবং 10 সেপ্টেম্বর রাজধানীতে দিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। জি-20 সম্মেলনে একদিকে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি এবং উন্নয়নের রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। একই সময়ে জি-20 শীর্ষ সম্মেলনের মঞ্চে নেতারা অনেক ধর্মীয় বিষয় উত্থাপন করেছিলেন। এর মধ্যে একটি বিষয় ছিল পবিত্র কোরআনের অপবিত্রতা এবং না পোড়ানোর সাথে সম্পর্কিত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বিশ্বে কোরআনের অবমাননা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এর তীব্র বিরোধিতাও করেছেন। তিনি বলেন, স্বাধীনতার নামে ধর্মীয় গ্রন্থের উপর হামলা হচ্ছে, যা কিছুতেই বরদাস্ত করা হবে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইউরোপের বেশ কয়েকটি দেশে সাম্প্রতিক কোরআন পোড়ানোর ঘটনাকে ঘৃণামূলক অপরাধ এবং বর্বরতার শামিল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইউরোপের দেশগুলিতে ক্রমশ মুসলিম বিদ্বেষ ছড়িয়ে পড়ছে, যা প্রতিনিয়ত আমাদের উদ্বেগ বাড়াচ্ছে। মুসলিম হিসাবে আমরা সন্ত্রাসবাদ থেকে শুরু করে কোরআন পোড়ানোর মতো ঘৃণামূলক অপরাধের মুখোমুখি হচ্ছে। এইসব আর বরদাস্ত করা হবে না। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে। মুসলিম বিশ্বের সুলতান খ্যাত এরদোগান বলেছেন, মুসলিম এবং শরণার্থীদের বিরুদ্ধে ঘৃণা ভরা হামলা কিছু পশ্চিমী দেশে সহনশীলতার সীমানা অতিক্রম করেছে এবং কিছু এলাকায় ঘৃণার ঢেউয়ে পরিণত হয়েছে। এটি দুর্ভাগ্যজনক যে বেশিরভাগ দেশ যারা গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ, তারা এই বর্বরতার মুখে তিন বানরের খেলা খেলে। আমি দেখি না, আমি শুনি না এবং আমি বলি না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, জি-20 সম্মেলনের দীর্ঘ যৌথ ঘোষণায় অনুচ্ছেদ 78 পরে আমরা আরো জোর দেই যে ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, মতামত বা মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সংঘবদ্ধতার স্বাধীনতা পরস্পর নির্ভরশীল, আত্মসম্পর্কিত এবং পারস্পরিকভাবে শক্তিশালীকরণ। ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে সকল প্রকার অসহিষ্ণুতা এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে এই অধিকারগুলি যে ভূমিকা পালন করতে পারে তার উপর জোর দেন। এই বিষয়ে আমরা ব্যক্তিদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষের সমস্ত কাজ, সেই সাথে ধর্মীয় প্রতীক এবং পবিত্র গ্রন্থের বিরুদ্ধে সহ দেশীয় আইনি পরিকাঠামোর প্রতি কোনো কুসংস্কার ছাড়াই প্রতীকী প্রকৃতির কার্যকলাপের তীব্র নিন্দা জানাই। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠকে বসে বিশ্ব নেতাদের দল জি-20 সম্মেলন থেকে বিশ্ববাসীকে পবিত্র গ্রন্থের প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় বিদ্বেষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।